নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের তো দেখো ভূগোলের ম্যাপ পয়েন্টিং করাবো, যেগুলি প্রতি বছর মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শকার্থী, তো দেখে নাও কোন নদীগুলো পরীক্ষায় তোমাদের আসে, ঠিক আছে? তো দেখো, এটা কিন্তু কচ্ছে রন আছে, ওকে একটু লাল দিয়ে মার্কিং করে দিচ্ছি, এটা একটু মুছে দিচ্ছি, এটা কচ্ছে রন এটা, আর এটা কিন্তু লুনি নদী, ঠিক আছে? লুনি নদী, এটা সবরমতী নদী, মাহি, নর্মদা, তাপ্তি। তো দেখো, নর্মদা তাপ্তি, এটা নর্মদা, এটা তাপ্তি, একটু মুছে দিচ্ছি, ঠিক আছে? এটা কিন্তু নর্মদা, এটা তাপ্তি, এটা লুনি, আর নর্মদা তাপ্তি কিন্তু পরীক্ষায় খুবই আসে, ওকে? তো দেখে নাও তোমার যমুনা নদী, এই যে যমুনা নদী, ওকে, এটা যমুনা নদী, এটা সুবর্ণরেখা, এটা মহানদী, এটা দামোদর, আর এটা কিন্তু ভাগীরথী হুগলি। ভাগীরথী হুগলি অতটা পরীক্ষায় দেয় না, ঠিক আছে? পরীক্ষায় দেয় নর্মদা নদী, তাপ্তি নদী, লুনি, ঠিক আছে, গঙ্গা, ঠিক আছে, এই যে গঙ্গা, ঠিক আছে, এই নদীগুলো কিন্তু পরীক্ষায় দেয়। সুপ্রিয় দর্শকার্থী, বুঝতে পারছো আমি কী বলছি? আর হ্রদটা ভালো করে পড়ে যাবে, এই যে উলার হ্রদ, ঠিক আছে, এটা কিন্তু জম্মু কাশ্মীরের দিকে অবস্থিত। এই উলার হ্রদ, ডাল হ্রদ, এইগুলো কিন্তু ভালো করে পড়ে যাবে, তার সঙ্গে প্যাগং হ্রদ, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। একটু মুছে দিচ্ছি। তো দেখো, এইবার তোমরা দেখে নাও যে কোন নদীগুলো পরীক্ষা দেয়। গোদাবরী খুবই গুরুত্বপূর্ণ নদী, গোদাবরী, ঠিক আছে, তার সঙ্গে কৃষ্ণা, কাবেরী, ওকে, এইগুলো কিন্তু খুবই পরীক্ষায় দেয়। এবং হ্রদের ভিতরে চিল্কা হ্রদ, ঠিক আছে, কোলেরি হ্রদ, পুলিকট হ্রদ, পকপ্রণালি, মান্নান উপসাগর, ভেমনাথ কয়াল, খাম্বাত উপসাগর, কচ্ছ উপসাগর, এইগুলো কিন্তু ভালো করে তোমরা প্রিপারেশান নিয়ে যাবে। লোকাটক হ্রদ, এইগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে, এইগুলো কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল, ঠিক আছে? আমি কী কী বলছি বুঝতেই পারছো? যেমন কৃষ্ণা, কাবেরী, গোদাবরী, মহানদী, নর্মদা, ঠিক আছে, তাপ্তি, দামোদর, এইগুলো কিন্তু খুবই পরীক্ষায় আসে, মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল। এবং যে সমস্ত উপহ্রদগুলো সেইগুলো করে যাবে, ভেমনাথ, এখানে কিন্তু পকপ্রণালীটা ভালো করে দেখবে, মান্নান উপসাগর দেখবে, খাম্বাত উপসাগর, এই যে যে এই যেটা, এটা খাম্বাত উপসাগর আছে, ঠিক আছে? যে সমস্ত নদীগুলো পরীক্ষায় আসে সেইগুলো তোমাদের সামনে আমি তুলে ধরেছি, এবং তোমাদের কিন্তু চিহ্নিতকরণ করতে হবে। তো দেখো, নদী থেকে যে সবগুলো দেবে এরকম কোনো কথা নয়, নদী থেকে যে কোনো একটা আসবে, ঠিক আছে, কী বলছি, কৃষি থেকে একটা আসবে, নদী থেকে একটা আসবে, এরকম টাইপের, শিল্প থেকে আসবে, এরকম টাইপের পরীক্ষায় আসবে, হ্রদ থেকে দেবে। তো এইগুলো মুছে দিচ্ছি, ঠিক আছে, যেগুলো ইম্পর্ট্যান্ট সেগুলো তোমাদের আমি আর একবার তুলে ধরছি তোমাদের সামনে। হ্রদের ভিতরে উলার হ্রদটা ভালো করে দেখে যাবে, প্যাগংটা দেখে যাবে, লুনি দেখে যাবে, সবরমতী, নর্মদা, তাপ্তি, মহানদী, সুবর্ণরেখা, দামোদর, এইগুলো দেখে যাবে, ঠিক আছে? এই যে যে গঙ্গার যে পাড়টা সেটা দেখাচ্ছে, যমুনাটা পারলে দেখে যাবে, লোকাটক হ্রদ, ব্রহ্মপুত্র অতটা পরিমাণে আসে না, তাও দেখে যাওয়াটা খুবই মঙ্গল, ঠিক আছে, গোদাবরী, কৃষ্ণা, ওকে, আর কাবেরী, আর এর ভিতর থেকে তোমরা পকপ্রণালী, ভেমনাথ কয়াল, পুলিকট হ্রদ, কোলেরি হ্রদ, চিল্কা হ্রদ, খাম্বাত উপসাগর, কাম্বি উপসাগর, কচ্ছ উপসাগর, কচ্ছে রান, এইগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করে যাবে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।